সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। চিত্রনায়ক রিয়াজকে নিয়ে কথা হয়েছে গত সপ্তাহে, তাকে নিয়ে আরো কিছু কথা। এই নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, বিরমুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। 2000 সাল, 12টি ছবি মুক্তি পেল নায়ক রিয়াজের। এর মধ্যে 7টিতেই রিয়াজের বিপরীতে অভিনয় করলেন নায়িকা শাবনূর। একটি ছবি এ কে এম সেলিমের কারিশমা, হেলাল খানের আশা আমার আশা এবং এফ আই মানুকের এ বাঁধন যাবে না ছিঁড়ে। সংকট আরো ঘনীভূত হয়েছে সে সময়, চরম বিশৃঙ্খলা অশ্লীলতায় ছেয়ে গেছে পুরো চলচ্চিত্র। সে সময় আবারও আশার আলো হয়ে দেখা দিল এ বাঁধন যাবে না ছিঁড়ে। আপনার অভিনীত ছবি বাণিজ্য সফল ছবি, এই সফলতার কারণ সম্পর্কে জানতে চাইছি। আশা আমার আশা, হেলাল খানের এই ছবিটা শুটিং করতে যেয়ে, আমি একটা স্টান্ট করতে যেয়ে আমার বাম পায়ের লিগামেন্ট পুরাটা ছিঁড়ে যায়, অ্যাক্রোসিয়েট লিগামেন্ট ছিঁড়ে দুভাগ হয়ে যায়। আমাকে সিঙ্গাপুর যেয়ে রিপেয়ার করে আসতে হয় এবং আসার পরে প্রায় 6 মাসের মতো আমাকে বেড রেস্ট নিতে হয়। টোটালি পা প্লাস্টার করা অবস্থায় ছিল এবং তখন লোকজনের ধারণা ছিল যে রিয়াজ ফিনিশড, শেষ, আর দৌড়াতেও পারবে না, হাঁটতেও পারবে না। একটা পর্যায়ে আমিও বিশ্বাস করা শুরু করেছিলাম যে আমার ক্যারিয়ার শেষ, অ্যাটলিস্ট ফিল্ম ক্যারিয়ার শেষ, আর দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি আমাকে দিয়ে হবে না। ওরকম একটা অসুস্থতা নিয়ে আমি শুরু করলাম ওই যে ছবিটার কথা আপনি বললেন, এ বাঁধন যাবে না ছিঁড়ে। ছবিতে আমরা যখন পারফরমেন্স করছিলাম আমাদের নিজেদেরও খুব ভালো লাগছিল, ডিরেক্টর যিনি করাচ্ছিলেন উনিও খুব ইনভলভ ছিলেন, আমরা নিজেরও খুব ইনভলভ ছিলাম। ২০০০ সালে শাবনূরের বিপরীতে নায়ক রিয়াজকে আমরা পেলাম, জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি এবং মতিন রহমানের দুটো ছবি, নারীর মন এবং এ মন চায় যে। আমরা অত্যন্ত প্রত্যাশা করেছিলাম মতিন রহমানের দুটি ছবি বাণিজ্যিকভাবে দারুণভাবে সফল হবে, কিন্তু দেখা গেল ছবিটি আশানুরূপ ব্যবসা করলো না দুটি ছবি, এর কারণ কি? আমার কাছে যেটা মনে হয়, ওই সময় দুটা ছবিতে নারীর মনে আমি মারা যাই, মিলটা হয় শাবনূরের শাকিলের সাথে, এবং এমন চায় যেতে আমি ওয়ান কাইন্ড অফ পাগল হয়ে যাই এবং তার সাথে মিলটা হয় ফেরদৌসের সাথে। সো আমি হয়তো আমারটা বলতে গেলে আমি বলবো যে তখন শাবনূর রিয়াজ জুটির একেবারে পিক একটা অবস্থা চলছে, হয়তো অডিয়েন্স শাবনূরের সাথে অন্য কাউকে ওই সময় মানতে পারছিল না। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, আমি জীবন ফিরে পাবো যে পেলে তোমায় কিছু ক্ষণ, ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন। সাইদুর রহমান সাইদ পরিচালিত ছবি এরই নাম দোস্তি, অভিনয় করলেন রিয়াজ এবং শাবনূর। ছবিটি মুক্তি পেল 2000 সালে। এক ছেলে যে থাকি, এক মেয়ে যে থাকি, বহু দুজনে হাসে, বহু দুজনে কাঁদে। 2000 সালে রিয়াজের বিপরীতে আমরা আরো পেলাম নায়িকা পপিকে, কমল সরকারের খ্যাপাবাসু এবং মোহাম্মদ হান্নানের বিদ্রোহ চারিদিকে। মোহাম্মদ হান্নানের বিদ্রোহ চারিদিকে একটি ভিন্ন ধারার ছবি, আপনি অভিনয় করলেন। আমার আসলে ভিন্ন ধারার, যেটা আমি আগে করেছি এর চেয়ে টোটালি ডিফারেন্ট কোনো ক্যারেক্টার বা ডিফারেন্ট কোনো ছবি, এক্সপেরিমেন্টাল কোনো ছবি করতে আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে খুব ভালো একটা ব্যাপার, চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সো এটাও ছিল ওই ধরনের চ্যালেঞ্জিং একটা ব্যাপার, একটা ডিফারেন্ট ক্যারেক্টার করতে হয়েছে ছবিটাতে। আমার
পপির সঙ্গে কাজ করলেন প্রথম কাজ, হ্যাঁ সেই ব্যাপারটা একটু বলুন। পপির সাথে প্রথম কাজ করতে যে জিনিসটা ফিল করলাম, যে আমার কাছে মনে হয় যে এখনো আমাদের যারা যত নায়িকা আছে এদের মধ্যে পপি ভেরি মাচ হার্ড ওয়ার্কিং, একটা জিনিস সে পারছে না কিন্তু করার জন্য তার অদম্য একটা আগ্রহ আছে, চেষ্টা আছে, সে বারবারই চেষ্টা করছে, বারবারই চেষ্টা করছে। আমি হলে হয়তো পাঁচবারের বার হাল ছেড়ে দিতাম কিন্তু সে হাল ছাড়ছে না এবং তার বিশ্বাস সে পারবে এবং সে কাজটা করেই ছাড়ছে। কিন্তু 2000 সালে আরো মুক্তি পেল মনতাজুর রহমান আকবরের পরিচালনায় মনে পড়ে তোমাকে, কাজী হায়াতের ধাওয়া এবং মোহাম্মদ হান্নানের সাবধান। এখানে কেন এসেছো, কি চাও তুমি? আমার কিছু প্রশ্নের উত্তর। প্রশ্ন করার অধিকার তুমি হারিয়েছ রাজ। তবুও প্রশ্নের উত্তর আমার চাই। তুমি কি আমাকে ভালোবাসো? আগে বাসতাম, এখন বাসি কিনা জানি না। তুমি তা আজকে ভালোবাসো নাকি তোমার বাবা জোর করে তোমার বিয়ে দিচ্ছে? সাবধান একটি অ্যাকশন ধর্মী ছবি এবং বাণিজ্য সফল ছবি, প্রথম আপনাকে পেলাম অ্যাকশন ধর্মী একটি চরিত্রে। রাইট, সাবধানটা যেটা হয়েছিল আমার জীবনের ফুল ফ্লেজেড অ্যাকশন ছবি বলতে যেটা বোঝায় আমার কাছে মনে হচ্ছে সাবধান সেই অর্থে আমার প্রথম অ্যাকশন ছবি। এবং ওই ছবিতে আমি গেট আপ ইউজ করেছিলাম, চুল নিয়েছিলাম, লেন্স ইউজ করেছিলাম এবং সাবধান ছবির স্টিল এখনও আমার বেডরুমে একটা আছে। আমি নিজেকে দেখে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে গেট আপটা খুব পছন্দ হয়েছিল, যে এটা কে, এটা তো আমি না। আঙুল তুলে কথা বলবি না, তোদের টাকা আছে সুন্দরী বউ পাবি কিন্তু জান গেলে আর জান পাবি না। কিন্তু আমার ভালোবাসা, আমার ভালোবাসার দিকে হাত বাড়ালে একদম জানে মেরে ফেলব। ২০০১ সালে নায়ক রিয়াজের মুক্তি পায় 9টি ছবি, জনপ্রিয়তা পায়। প্রথম ছবিটি পায় আজাদী হাসনাত ফিরোজের বস্তির মেয়ে, পরেরটি মুস্তাফিজুর রহমানের মন এবং সর্বশেষ একটি ছবি যে ছবি আলোচিত হয়, বাণিজ্য সফল হয়, গাজী মাহবুবের প্রেমে তাজমহল। ২০০১ সালে আরো কিছু ছবি, দীপজলের গুন্ডার প্রেম, এফ আই মানিকের স্বপ্নের বাসর এবং দেবাশিসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ হাসির ছবি, জনপ্রিয় ছবি, নায়ক রিয়াজ অভিনয় করলেন, শাবনূর অভিনয় করলেন এবং পেলাম একজন নতুন পরিচালককে, শ্রদ্ধেয় পরিচালক দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশিস ছবিটি পরিচালনা করলেন। দেবাশিসের পরিচালনা এবং ছবিটির বিষয়বস্তু এই দুই নিয়ে যদি কিছু বলুন। এটা খুব মজার ব্যাপার ছিল কারণ আমার লাইফের সেকেন্ড ছবি ছিল দিলীপ বিশ্বাসের অজান্তে এবং সেই ছবিতেই দিলীপ বিশ্বাসের সাথে আমার একটা মনে হয় যে আত্মার একটা সম্পর্ক কেমন যেন গড়ে ওঠে বাবা ছেলের মতো। সো তখন আমি দেবাশিসকে দেখেছি অনেক ছোট। এই দেবাশিস যখন আমাকে পরিচালক হয়ে ডিরেক্ট করা শুরু করলো আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগতো এবং আমি চেষ্টা করতাম যেন দেবাশিস কখনোই ফিল না করে যে কোনো ব্যাপারে ওকে আমি আন্ডারস্টেমিট করছি বা ওকে আমি ডমিনেট করার চেষ্টা করছি। কমেডি ছবি হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একজন কমেডিয়ানের ক্যারেক্টার, এটা একটা হিরোর ক্যারেক্টার না। তারপরে আমি ওর মতো করে করার চেষ্টা করেছি এবং ইট ওয়াজ ফুল অফ কমেডি এবং এই ছবিটা ওই সময় খুবই ব্যবসা সফল হয়েছিল। সাধারণ ঘরের মেয়েদের মতো শাড়ি পরা দেখে বড় লোকের অহংকারী মেয়েটিকে চিনতে আমি ভুল করেছিলাম। পয়সাওয়ালাদের চেহারা যতই সহজ সরল হোক না কেন, ভেতরে তাদের একটা দম্ভ থাকে, তারা বড় লোক। সত্যি বিচিত্র রূপ আপনাদের, অপমান করতে সময় লাগে না, ক্ষমা চাইতেও সময় লাগে না, কিন্তু অপমান হজম করতে গরিবদের একটু সময় লাগে। শাবনূরের সাথে এত ছবি করলেন, আন্ডারস্ট্যান্ডিংটা কেমন? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে শাবনূর এই মুহূর্তে কি কাজটা করবে সেটা আমি আগে থেকেই মনে হয় বুঝতে পারি এবং ও মনে হয় বুঝতে পারে যে এটার কাউন্টার আমি কি করব। একটা প্রি কনসেপ্ট তৈরি হয়ে থাকে দুজন যখন পারফরমেন্স করি এবং যে কারণে আমার মনে হয় যে ব্যাপারটা খুব দর্শকদের কাছে এনজয়েবল একটা পারফরমেন্স মনে হয়। এখানে দীর্ঘদিন আপনারা একত্রে অভিনয় করেননি, কারণটা কি? একটা শিল্পীর যখন ছবি ভালো যেতে থাকে তখন ক্রেডিটটা আমি মনে করি যে ক্রেডিট গোস টু বোথ অফ দ্য আর্টিস্ট, মেইনলি দ্য ডিরেক্টর, দ্য টোটাল ইউনিট টিম,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল ক্রেডিট পুরোটাই শাবনুরের কাছে চলে যাচ্ছে, তো সেখানে রিয়াজ খুব গৌণ ব্যাপার হয়ে যেত। আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে অনেক তো হলো, এবার এককভাবে কিছু করার চেষ্টা করে দেখি, জুটির বাইরে এসে কিছু করা, সক্রিয়ভাবে কিছু করার চেষ্টা করতে যে একটা সময় একটা গ্যাপ পড়ে গেছে। 2001 সালে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নায়ক রিয়াজকে আমরা পেলাম পরিচালক হুমায়ুন আহমেদের ছবিতে, ছবির নাম দুই দুয়ারি, শাওনের বিপরীতে অভিনয় করলেন তিনি। অনেকেরই একটা স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে যে হুমায়ুন আহমেদ সাহেবের সঙ্গে কাজ করার, আপনি সেই সুযোগটি পেলেন, যোগাযোগটা কি করে হলো? স্যারের চিফ অ্যাসিস্ট্যান্ট তখন ছিল সানোয়ার বলে এক ভদ্রলোক, উনি আমার সাথে যোগাযোগ করলেন, আমাকে বললেন যে গল্প শুনতে চলেন আপনি, স্যার আপনাকে ডেকেছেন, আপনার হাফ অ্যান আওয়ার টাইম উনি চেয়েছেন। তো আমি বললাম হাফ অ্যান আওয়ার না, হুমায়ুন আহমেদের জন্য আমার অনেক সময় আছে, চলেন। তো আমি সাথে সাথেই গেলাম, গল্পটা শুনলাম, শোনার পরে হুমায়ুন আহমেদ স্যার উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন খুব তীক্ষ্ণ একটা দৃষ্টি দিয়ে, তো আমিও তার দিকে তাকিয়ে থাকলাম। তো অনেকক্ষণ পরে উনি বললেন ঠিক আছে তোমাকে দিয়ে মনে হয় হবে, ব্যাপারটা মনে হয় হবে, তো তোমার এই এই শুটিং ডেটস। শুটিং ডেটস দেখার পরে আমার মাথা খারাপের মতো অবস্থা, কারণ ওই সময় ওই ডেটটা প্রতিটা শিফট ডে অ্যান্ড নাইট আমার দীপ মামার দীপজলকে দেওয়া। সো তাকে রিকোয়েস্ট করলাম, সে বললো প্রশ্নই আসেন, আমি একটা শিফটও ছাড়তে পারবো না। তো রাত তখন বাজে 12টার মতো, আমি নুহাশপল্লিতে যেখানে সেটটা পড়েছিল ওখানে গেলাম, খুব ভারাক্রান্ত মন নিয়ে গেলাম যে স্যারকে বলবো যে স্যার আমি সরি ছবিটা করতে পারছি না, কারণ আমার শিডিউলে মিলছে না। আমি তাকে আরেকটা প্রপোজাল দিয়েছিলাম যে স্যার আমি যদি সম্ভব হয় ওভারনাইট করে আমি করতে পারি। তো ইউনিট বললো যে হ্যাঁ স্যার আমরা ওভারনাইট করতে পারবো। তখন যেটা হলো, আমি ঢাকা থেকে 11টার সময় শুটিং শেষ করে মাইক্রোবাসে উঠতাম, নুহাশপল্লিতে যেয়ে পৌঁছাতাম, রাত 1টার সময় শুটিং শুরু হতো এবং টানা 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত শুটিং, আমরা টানা শুটিং করতাম। ডে লাইটের কাজগুলো সকালবেলা করতাম, ইভিনিং লাইটের কাজগুলো রাতের বেলা করতাম। এভাবে আমি 10 দিন কন্টিনিউ করেছিলাম এবং ঘুমানোর ব্যাপারটা ছিল গাড়িতে আসতে এবং যাওয়ার পথে। ছবির প্রায় 70% ওয়ার্ক আমি এভাবে করেছি ওই সময়, এবং আল্লাহর কি কুদরত, এবং এই ছবিতেই আমি প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড বা জাতীয় পুরস্কার পেলাম। গভীর ভালোবাসায় কেউ যদি কোনো রোগগ্রস্ত মানুষের গায়ে হাত রাখে তাহলে তার রোগ সেরে যায়। আমি শফিকের গ্রামের বাড়িতে যাব, তার গায়ে হাত রেখে তার রোগ সেরে দেব। আপনি নিজেও কিন্তু অসুস্থ, আপনার অসুখটা মনের। শফিক ভালোবেসে আপনার হাতে হাত রাখবে, তাতে আপনার মনের অসুখ সেরে যাবে। 2002 সালেও নায়ক রিয়াজের জয়যাত্রা অব্যাহত থাকল, একের পর এক ছবি মুক্তি পেল, 11টি ছবি, এর মধ্যে 6টি ছবিতে তার বিপরীতে অভিনয় করলেন নায়িকা শাবনূর। মুক্তি পেল মোহাম্মদ হান্নানের খবরদার এবং দলপতি, একই বছর মুক্তি পেল এফআই বানিকের হৃদয়ের বন্ধন। ২০০২ সালে মুক্তি পেল গাজী জাহাঙ্গীরের পরিচালনায় মায়ের সম্মান, নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করলেন পূর্ণিমা। পূর্ণিমার সঙ্গে আবার নতুন করে অভিনয়ের কাজ শুরু হলো এবছরে। হ্যাঁ, এই ছবিটাতে আসলে অভিনয় করার কথা ছিল বোধহয় শাবনুরের, সো শাবনুরের শিডিউল কোনো কারণে মেলেনি বা কিছু একটা প্রবলেম ছিল, সো যার পরে পূর্ণিমা আসলো, তখনই অনেকদিন পরে পূর্ণিমার সাথে একটা ছবি হলো মায়ের সম্মান, ছোট্ট মেয়ে থেকে পরিপূর্ণ নায়িকা। তখন আমি দেখলাম যে পূর্ণিমা বাই দিস টাইম অনেক ম্যাচিউরড হয়েছে, অনেক ভালো পারফরমেন্স করছে। জননী নয়ন মনি অসীম তোমার দান, ওদার পরে তোমার আসন আসমানের সমান, ত্রিভুবনে সবার উপর, ত্রিভুবনে সবার উপর তোমারই সম্মান, আমার মায়েরই সম্মান, আমার। 2002 সালে আরও মুক্তি পেল আমজাদ হোসেনের পরিচালনায় সুন্দরী বধু, নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করলেন শাবনূর। আমজাদ হোসেনের ছবিটা আপনার প্রথম অভিনয়। আমজাদ হোসেন নিজে একটা ইনস্টিটিউশন, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ওনার
ক্রিয়েটিভিটি, ওনার চিন্তা ভাবনা এবং ওনার যে ফিল্ম মেকিংয়ের ব্যাপারগুলো ভেরি ইন্টারেস্টিং। এবং একটা ক্যারেক্টার উনি অভিনয় করে দেখায় দেন, ক্যারেক্টারটা কীভাবে কথা বলবে, এই অভিনয়টা করে সব ডিরেক্টর আসলে দেখান না। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা একটা খুব মারাত্মক একটা অভিজ্ঞতা আমজাদ ভাইয়ের সাথে কাজ করছি একসাথে। ২০০২ সালের একটি বাণিজ্য সফল ছবি ও প্রিয়া তুমি কোথায়, শাহাদাত হোসেন লিটনের ছবি, বাণিজ্য সফল ছবি আগেই বলেছি, এই সফলতার পেছনের কারণ কি? এই ছবিতে আরেকটা যেটা ব্যাপার ছিল, ওই সময় আসিফের একটা গান বেশ জনপ্রিয় ছিল, প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, এবং ওই গানটার আমি লিপ করি ওই সময় ওই ছবিটাতে, এবং টাইটেল সং হিসেবে, এবং ছবির নামটাও ছিল ও প্রিয়া তুমি কোথায়, এবং ওই বছর এই ক্যাসেটটা সুপার ডুপার হিট ছিল। সো সবকিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ ভেরি গুড মুভি। ২০০৩ সালে মুক্তি পেল রিয়াজ অভিনীত 5টি ছবি। প্রথমটি শিল্পী চক্রবর্তীর পরিচালনায় আয়নার বিপরীতে অন্তরে ঝড়, পূর্ণিমার বিপরীতে শাহাদত খানের জামাই শ্বশুর পরবর্তী ছবি। যতগুলো অভিযোগ তুমি করেছ তার কোনটাই ঠিক নয় শিরি। এই ফরহাদের বুকে শুধু একটি নামই চিরদিন লেখা থাকবে, আর সেই নাম শুধু শিরির, শুধুই তোমার। এসব কথা তোমার মুখে মানায় না, তোমার সাথে যার নাম সারা জীবনের জন্য জড়িয়ে গেছে সে আমার বোন, নয়তো তোমাকে আমি। ছবির নাম নসিমন, পরিচালক আলী আজাদ। এই ছবিতে রিয়াজকে পেলাম আমরা ভিন্ন অবয়বে, তিনি এলেন পোশাকি অভিনেতা হয়ে, কিন্তু বাণিজ্যিকভাবে ছবিটি ব্যর্থ হল। পোশাকি ছবিতে প্রথম অভিনয় করলেন এবং বাণিজ্যিকভাবে ব্যর্থ হল, কারণটি কি বলে মনে হয়? আমি এখনো বলতে পারবো না যে ছবিটা কেন চলল না, চলার ছবিটা চলবে বলে আমি আশা করেছিলাম। হয়তো পোশাকি ছবিতে, যদি আমার কথা বলি, তাহলে এমন হতে পারে যে হয়তো পোশাকি ছবিতে আমাকে অডিয়েন্স, দর্শকরা চাননি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের জন্য নির্ধারিত সময় প্রায় শেষ, কথা হবে আগামী সপ্তাহে ঠিক এই সময়ে। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ, ব্যাগ ঝুলিয়েছি কাঁধে নামব রাজপথে, চারিদিকে ঝলমলে রোদ, কেটে যাবে আধারে ছায়া অবরোধ, চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গের অপূর্ব জীবন, হয়তো শিশির কণারো